ধর্ণাকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা নাটক ছাড়া কিছুই নয়। মমতা চোর, ক্যাগ রিপোর্টে প্রমাণিত হয়েছে 2 লক্ষ কোটি টাকা মমতা চুরি করেছে। চোর মমতার ড্রামাবাজিতে কিচ্ছু হবে না, ওখানে কেউ যাচ্ছে না, মশা মাছি তাড়াচ্ছেন, আস মর্নিং ওয়াক করছেন পুলিশকে দিয়ে, ওটা পুলিশের ধর্ণা হচ্ছে।